বিএনপি নেতারা ষড়যন্ত্র রুখে দিতে মাঠে থাকার ঘোষণা যারা ওই বিরাজনীতিকরণের চেষ্টা আজও যাদের মধ্যে কাজ করছে তাদের বোঝা উচিত তাদের জন্য খুব ভালো দিন আসছে বলে আমি মনে করি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য জাতীয় গণঐক্য যে কত ব্যাপক হতে পারে সেইটি আমরা ইনশাআল্লাহ আগামী 8ই নভেম্বর শুক্রবার প্রমাণ করবে ঢাকার মানুষ নির্বাচন নিয়ে বিএনপির দাবি অমূলক নয় তবে জনগণ চায় রাষ্ট্র সংস্কার রাজনীতিকদের বিতর্কিত বক্তব্য পরিহারের আহ্বান দুই উপদেষ্টার বিএনপি এবং এরকম দলগুলোর সাথে আমরা আলাপ আলোচনা করছি এবং তারাও সংস্কার যে চাচ্ছেন না তা না এখন প্রায়োরিটি যদি বিচার করেন তারা তো অবশ্যই নির্বাচনের কথা বলবেন এটার মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নাই -2 নিয়ে কোনো চিন্তা এই সরকারের নাই দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম এবার অন্যান্য শীর্ষ সংবাদ তোপের মুখে নরেন্দ্র মোদি কোন নীতিতে আশ্রয় দেওয়া হয়েছে প্রশ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিশ্ব ইজতেমা নিয়ে বৈঠকে মাওলানা আসাদের অনুসারীরা এলেও অংশ নেয়নি জুবায়ের পন্থীরা এবার অনুষ্ঠিত হবে দুই দফায় শুরু 31 জানুয়ারি দ্বিতীয় দফা 7 ফেব্রুয়ারি জেলায় জেলায় মেডিকেল টেকনোলজিস্টদের বিক্ষোভ 6 দাবিতে বরিশাল চট্টগ্রামেও সড়ক অবরোধ ঢাকায় 7 কলেজের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ দোদুল্যমান 7 অঙ্গরাজ্যে ঝুলছে ট্রাম্প কমলার ভাগ্য বিভক্ত প্রবাসী বাংলাদেশিরা